মালিক তুমি কই মাওলার ইশকে জাহলি আগু মাওলার ইশকে জাহলি আগু নেই ভাইলে যে নিভে না জলে পুরে ছাই হইল এই যে পাগো লেরি সিনা জল পোহরে ছাই হইল এই যে পাগো লেরি সিনা ধারা দিয়া দানা ধারা ধরা দিয়া তাও না তারা কাছে থেকে তাও না সারা এই বুকেতে বইছে খারা এই বুকেতে বইছে খারা না পাওয়ারি চাহতো না জলে পুরে চাইহাইল এই যে পাগো লেরি সিনা জলে পুরে চাইহাইল এই যে পাগো লেরি সিনা এ দুনিয়ার মুসলমান আমার মালিকের যদি পাগল হইতে চাও আল্লাহ ওয়ালাদের দরবার গুলোতে বারবার করে যাও ওই উজারের দরবার ছাইরো না টঙ্গির ময়দান ছাইরো না কুয়াকাটা হুজুরের দরবার ছাইরো না চলমনের আল্লাহর কুতুবের দরবার ছাইরো না এই দরবার গুলোতে আমার মালিক রে পাওয়া যায় ও দুনিয়ার মুসলমান দুনিয়ার সব পাগলামি বাদ দিয়া আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বিদা হও ও দয়ার মালিক আমরা দুনিয়ার পাগল আর হব না এখন থেকে পাগল হব কার 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 এখন থেকে পাগল হব আমার আল্লাহ আমার আল্লাহ পাগল হতে কারা কারা রাজি দুইটা হাত তুলে দেখাও কবরের নামাব কয় হাত কাফনের কাপড় লাভ হইল লাভ হইল কি এত বিশাল টাকাওয়ালা হলো কোনো লাভ হলো না তো রেজাল্ট তো এখানেও জিরো কথা কয় না দুনিয়ারে মোহে পড়ে ভুলে গেছ সবই কোথায় লইবি এ ঘর বাড়ি টাকা কোথায় নিবি তিনটা টুকুড়া সাদা কাপড় তিনটা টুকুড়া সাদা কাপড় এই হবে তোর পাওনা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা তাহলে হিসাব মিলায় দেখেন টাকাওয়ালা হয়েও লাভ নাই ক্ষমতাওয়ালা হয়েও লাভ নাই রেজাল্ট বলেন না বলেন না রেজাল্ট ছিল দেখেন তো এবার আল্লাহওয়ালা যারা মাথায় টুপি দেয় মুখে দাড়ি রাখে লম্বা জুব্ব পরে সুন্নতি পোশাক পরে যারা দিনদার ইমানদার এদের রেজাল্ট কি জিরো না হিরো নবীজির এক সাহাবী ছিলেন কালো পাতিলার তুলির মতো কালো ঠোঁট দুইটা মোটা গোলামের বাচ্চা গোলাম নিজেও গোলাম বাপ গোলাম দাদাও গোলাম কি জানো নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হযরত বিলালের কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম আছে না নাই আমার নবী ডাক দেয় রে বিলাল কামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য ওরে বিলাল
আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি কাটিতা হবে, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা কিয়ামতের দিনে খুলে দেব। আমি যখন আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দেব, আমি নবীর আগে কোন নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। নবী আমার ডাক দেয় বিলাল, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাবে। হযরত বিলালের কোনো দাম নাই দুনিয়ায়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম কম না বেশি চিল্লায় একটু আওয়াজ করে বলে, ওই যে নবীর সাহাবী আবু মাকার, দুনিয়ায় লোকটার কোনো দাম নাই, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নী লাআরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। এর দুনিয়ার মুসলমান বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয়রে, আবু বকর, এ সাহাবীরা, আমি এমন একজন লোককে চিনি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, আমি নবী তার বংশ পরিচয়টা ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতে ফেরেশতারা কাতার করে দাঁড়ায় যাবে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম বসে আছেন, লোকটা কে আমরা একটু লোকটার নামটা জানতে চাই, আমার নবী তো লোকটার নাম বলেন না। হঠাৎ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, পয়গম্বর এমন লোকটা কে, আমরা একটু লোকটার নামটা জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, নামটা জানতে চাও তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোক আমার সাহাবি আবু বকর। ফজরের নামাজের পরে আমার একদিন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দেয়, আরে সাবিরা ইন্নি রাইতু কসরান ফি নওমি, আজকের রাত্রিতে আমি নবী স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম, দামি বিল্ডিংটা চারটা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এর মধ্যে একটা দেওয়াল হলো স্বর্ণের, একটা দেওয়াল মণি মুক্তার, একটা দেওয়াল জবরজাত পাথরের, আর একটা দেওয়াল ইয়াকুত পাথরের। আমার নবী ডাক দেয়, জান্নাতের এই ইটগুলো গাঁথনি করতে গিয়ে মাঝখানে বালুয়াট সিমেন্ট ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে মিশকুয়ার আন্দর, নিচের ফ্লোরটাও বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন, এত দামি বিল্ডিং দেখা, জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার, একজন লোক ডেকে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। আল্লাহর নবী ডাক দেয়, জানান্তু ইন্নি মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা হয়েছে। নবী আমার চিন্তা করেন, ডেকে বলেন, এই চিন্তা করি না আমি, এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে ডাক দেয়, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি হলো আপনার সাহাবি ওমরে। আমার নবী ডাক দেয়, রে ওসমান, ইন্না লিকুল্লি নবিয়্যিন রফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রফীকি ফিল জান্নাহ, রে ওসমান, আমার আল্লাহ তাআলা সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন বন্ধু দেবেন, সাথী দেবেন, সঙ্গী দেবেন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবে তুমি ওসমান। নবী আমার ডাক দেয়, আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে আমার বাড়ির বরাবর সামনে হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, গো নবী আমার, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার দেখার কোনো প্রয়োজন নাই, আমার জানার সবচেয়ে বড় বিষয়টা হলো গো পয়গম্বর, আমার বাড়ি যেখানেই হোক না কেন নবী, আমি আপনার না দেখলে আমার মনটা মোটে ভালো লাগে না। ওরে দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামদের সবচেয়ে প্রিয় জিনিস ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সাহাবায়ে কেরাম যদিও মার খায়, সাহাবায়ে কেরামের রক্ত জুড়ে বেহুশ হয়ে যায়, কিন্তু আমার নবীর চেহারাটার দিকে না তাকাইলে সাহাবায়ে কেরামদের মোটে ভালো লাগে না। এরে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা। এরে দুনিয়ার মুসলমান, আমার নবীরে দেখতে মনে চায়
বিজয় কি চায় না চিল্লা কাফ মক্কার কত কাফির মুশরিক আবু জাহাল আবুল আবুদবা সাহেব আর নবীর দেখেছে তুমি আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার নবীরে দেখতে পারি না মুসলমান যদি আমার নবীরে দেখতেই মনে চায় এই চর্মচক্ষু দিয়ে আমার নবীরে দেখা যাবে না রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো আর ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া চমৎকার করে দুই চার রাকাত নামাজ পড়িরা 100 বার দুরুদ ইব্রাহিম পড়িরা দুরুদ পড়তে পড়তে ঘুমাইয়া যাইবা যদি তোমার আমলটা সুন্নাহ অনুযায়ী থাকে দুই চার পাঁচ দশ দিন আমল করা শুরু করে দাও 40 দিনের মধ্যে আমার নবী স্বপ্ন যোগে এসে হাজির হয়ে যাবে রুখসার সে বুরকা কা জারা পর্দা উঠা দো রুখসার সে বুরকা কা জারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো কষ্ট হয় اے بحر کرم فخر حسین بن علی کا پیا سا ہوں مجھے شربت دیدار پلا دو پیا سا ہوں مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید اعلی دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو کاتب سے نعمائے اعمال منگا کر کاتب سے نعمائے مائے اعمال منگا کا جو عمل گوجشت ان سب کا مٹا دو جو عمل گوجشت ان سب کا مٹا دو ارے دنیا مسلمان اللہ رب کچھ عاشق رسول دنیا زمینے آچے چھے پاگل گلو شاب شمائے شد چندہ کرے ہمار نبی جو دیکھتے شپن جو کی دیکھتے پتا کرو نمرا تو کپال پڑا ہمار مالک رہا ہمرا دویٹا چکھو دیا دیکھتے باری نا ہمار مالک رہا جنہ تو دیکھی نائی ہمار مالک رہا جہنم ہمرا دیکھتے باری نائی ہمار مالک رہا قدر تو ہمرا دیکھتے باری نائی ہمار نبی رہا দেখি নাই আমার নবীর সাহাবায়ে কেরামদের কেউ দেখি নাই আমার নবীর তাবেঈন তাবেয়ে তাবেঈনদের কেউ দেখি নাই আইমে মুজতাহিদিনদের কেউ আমরা দেখি নাই এই দুনিয়ার মুসলমান আমার নবীর সুন্দর চেহারাটা যদি দেখতে না পাও নবীর রওজায় হলেও দাঁড়াইতে মনে চায় কি চায় না দুইটা হাত উঁচা করে দেখাও একটু চিল্লায় চোখের পানি চাইরা ডাক দাও আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ ও দয়ার মালিক তোমার যতগুলো গোলাম গুলো আজকের ময়দানে হাজির তোমার এই পাগল গুলো তোমার নবীর একটু দেখতে চাই যদি দেখা না হয় নবীর রওজার বসে দাঁড়াইতে চাই আল্লাহ তুমি কবুল করে না জবান খুলে বলো আমিন আর জোরে আওয়াজ দিয়া খাও না আমি মনের মাধুরী মিশিয়ে হৃদয়টাও জার করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো মনে বড় আশা ছিল ভালো করে কাও না আমার মালিক চাইলে কবুল করে নিতেও পারেন কাও না দিলে আবেগ নিয়ে বলো চোখের পানি ছেড়ে বলো মালিকের কাছে কাও না মনে বড় সালাম আমি করব কি কাও কাও সালাম নবীর রমজান মনে বড় আশা ছিল নাই কয় আমার তুরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল আশিকের দল কাও না আশা আছে সম্বল করি কিউ
পাই মনে বড় আশা ছিল যাব নবীর কিছু এমন আশিক আছে ময়দানে শুধু দৌড়ায় আর চিল্লায় কই আমার নবী কই আমার আল্লাহর কিছু এমন পাগল আছে এই পাগল গুলো আমার মালিক রে চিল্লায় আমার মালিক রে ঘুষে কানতে কানতে ওদের চক্ষু দুইটা লাল হয়ে যায় আর একটা গামছা রুমাল দিয়ে মুছে চোখের পানি গুলো মুছে আর দিলটা বড় দুঃখ দুঃখে চোটে কান্নাসি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ি আমার মালিক রে আমরা পাই নাই আমার আল্লাহ রে আমরা পাই নাই এই দুনিয়ার কলিজার টুকরা যুবক কামতের ময়দানে এমন কিছু আল্লাহ ওয়ালা থাকবে যারা কোথায় মিজান কোথায় হাজর কোথায় বলসিরাত এদের কোনো খবর থাকবে না এরা শুধু দৌড়ায় আবার মালিক কো আবার মালিক কো হাদিসের আসছে কামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ডান দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে তাকাইয়েও দেখবে জাহান্নামের আগুন পেছন দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন চারিদিক থেকে আগুন গুলো ধাউ 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 করে আসতেছে গরিব গরিব আওয়াজ জাহান্নামের আগুন গুলো দেখা মানুষগুলো পাগলের মতো ছোটা ছোটি করতে আরম্ভ করবে ওদিকে আমার মালিক মাথার মুঠো ভাত উপরে সূর্যটা রেডি আসবে সূর্যটা মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয় লিমানিল মুলকুল ইয়াউম আমার মালিক ডাক দেয় আজকের দিনের বাদশাই কার বান্দাগুলো সেদিন বলতে পারবে না আজকের দিনের বাদশাই কার আমার মালিক নিজে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার ওই কামতের ময়দানে একদল আল্লাহর বান্দা থাকবে এই পাগলগুলো ডানে দৌড়ায় বামে দৌড়ায় আর চিল্লে চিল্লে ডাক দেয় আমার মালিক কয় আমার মালিক কয় বান্দাগুলো চিল্লাবে আর দৌড়াবে চিল্লাইতে চিল্লাইতে হয়রান হয়ে পেরেশান হয় আমার মালিকের আরশের মধ্যে পায়ায় ট্যাক লাগায় বিশ্রাম করবে আমার মালিক ফেরিস্তাদেরকে ডাক দিবেন ও ফেরিস্তারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল এরা কোথায় ফেরিস্তারা বলবেন আল্লাহ ওরা তো আপনার আরশের পায়ের মধ্যে ট্যাক লাগায় বিশ্রাম করে আল্লাহ বলবেন বান্দাগুলো রে ডাক দে ওরা কি চায় বান্দাগুলো রে একটু ডাক দে ফেরিস্তারা ডেকে আমার মালিকের সামনে হাজির করে দেবে তখন আমার মালিক পর্দার আড়ালে আমার মালিক পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলবে বান্দারা কি জন্য তো দৌড়াও চিল্লাও তোরা আমার কাছে কি চাও বান্দাগুলো চিল্লে চিল্লে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার দেখার জন্য কত দৌড়াইছি ওই ফজরের নামাজ রাজান সইনার ঘরে থাকতে পারি নাই দৌড়ায় মসজিদে চলে গেছি না তোমারে পাই নাই জোহরের আজান শুনে আবার মসজিদে গেছি না মালিক তোমারে পাই নাই আসরের আজান শুনে আর ঘরে থাকি নাই মালিক তোমারে খুঁজছি তোমারে পাই নাই আরে পাঁচ ওয়াক্ত নামাজে ব্যাপার না ভাইয়া মাগরিবে আবার গেছি পাই নাই এশার নামাজে গেছি তাও তোমারে পাই নাই মালিক তুমি কই পাঁচ ওয়াক্ত নামাজে না পাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছি ওই তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে কামছি মালিক তুমি কয় না না মালিক তোমারে পাই নাই মালিক তোমারে পাই নাই তোমারে পাওয়ার জন্য যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও তাহাজ্জুদ পড়াও পাইলাম না ওই উজানের দরবারে গিয়া পড়া ছিলাম মালিক তুমি কই ওই উজানের দরবারে গিয়া পড়া ছিলাম মালিক তুমি কই কুয়াকাটা হুজুরের মাদ্রাসার মাহফিলে এসে পড়া ছিলাম মালিক তুমি কই ওই টঙ্গীর ইস্তেমায় গিয়া পড়া ছিলাম মালিক তুমি কই চরমোনার আল্লাহর কুদরতের দরবারে গিয়া পড়া ছিলাম মালিক তুমি কই
আজকে তোমারে না দেখে আমরা ময়দান থেকে যাব না বান্দাগুলো মা যখন মালিকের দিকে তাকাইয়া কথাগুলো বলবে আমার মালিক আর নিজের কন্ট্রোল রাখতে পারবে না আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিবেন ফেরেশতারা তাড়াতাড়ি কর আমি আল্লাহর নূরের পর্দাগুলো টাস 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 করে সরাইয়া দেয় আমার মালিক বলার সাথে সাথে ফেরেশতারা সব পর্দাগুলো সরাইয়া দেবে বান্দাগুলো আমার মালিকের দিকে তাকাইয়া থাকবে আমার মালিকের চেহারাটার দিকে তাকাইয়া থাকবে এত সুন্দর বান্দা মালিকের দিকে তাকাইয়া থাকলে এক নজরে 70,000 বছর চলে যাবে চোখের একটা পলক পর্যন্ত ফেলবে না এ মালিক রে কি দেখতে চাও কারা কারা চাও দুইটা হাতুটে একটু দেখো একটু চিল্লে জোরে ডাক দাও মৌলারেশকে জ্বলে আগুন মৌলারেশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না জ্বলে পুড়ে ছাইহাইলো এই যে পাগলের সিনা জল পোরে ছাইহাইলো এই যে পাগলের সিনা ধারা দিয়া দানা ধারা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়াও দাও না তারা কাছে থেকেও দাও আমার এই বুকেতে বইছে খারা এই বুকেতে বইছে খারা না পাওয়ারি চাহতো না জলে পুরে চাইহাইল এই যে পাগলের সিনা জলে পুরে চাইহাইল এই যে পাগলের সিনা এ দুনিয়ার মুসলমান আমার মালিকের যদি পাগল হইতে চাও আল্লাহ ওয়ালাদের দরবার গুলোতে বারবার করে যাও ওই উজারের দরবার ছাইরো না টঙ্গির ময়দান ছাইরো না কুয়াকাটা হুজুরের দরবার ছাইরো না চলমনের আল্লাহর কুতুবের দরবার ছাইরো না এই দরবার গুলোতে আমার মালিক রে পাওয়া যায় ও দুনিয়ার মুসলমান দুনিয়ার সব পাগলামি বাদ দিয়া আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বিদা হও ও দয়ার মালিক আমরা দুনিয়ার পাগল আর হব না এখন থেকে পাগল হব কার 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 এখন থেকে পাগল হব আমার আল্লাহ আমার আল্লাহ পাগল হতে কারা কারা রাজি দুইটা হাত তুলে দেখাও একটু ডানে আর বামে তাকে এত কর চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি চাইরা চিল্লা একটা ডাক দাও আল্লাহ জোরে 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 হৃদয় হৃদয়ের মাসুগুরে আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর দিনের ছাড়া উল্টা রাস্তায় চলবো না এখন থেকে তোমার ভালোবাসাটা কলিজার মধ্যে ঢুকাইব আল্লাহ তুমি কবুল করে নাও জবান খুলে বলো আমি আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন